পোলাপ আমি ক্ষমা চাই, আমি ডিবিসি তে জব করি, এরকম কোনো কিছু করব না। আপনার রেফারেন্সটা সে বারবার দিচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু শুনতে চাই। আমি যে এই যে ফোন দিচ্ছি আপনাকে, আপনি যে কল রিসিভ করছেন না, মিথ্যা কথা। সে লিখছে এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং। অ্যাকচুয়ালি এই ধরনের বিষয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আপনি চেক করতে পারেন, আমরা চেক করে এসেছি। সে কোনোদিন ছিলও না বা আমাদের এখানে সে নাই। আমার তো আইডি কার্ড নাই, আমার আইডি কার্ড নাই। আমাকে ওই যে টিপু ভাই, ইয়ে ওই যে শহীদ ভাই, তাকে বিপদে ফেলা, না বিপদে ফেলছি না। আমরা একসাথে বিজনেস করেছিলাম, বিজনেস করেছিলাম আমাদের এই যে ডিবিসি এবং আমার কোম্পানি দি ইনক্রেডিবল মিলে বিজনেসে। আমরা কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য অধিদপ্তর দুইটা ইয়েতেই তিনবার কাজ পেয়েছিলাম। স্বাস্থ্য ডিজির নাম বলেন তো, স্বাস্থ্য ডিজি গেছিল আগে। এটা হচ্ছে আমার আইডি কার্ড, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অথরাইজড। এটার পেপারটা দেখেন, আর এটা মানে নীলক্ষেত থেকে বানানো, আমাদের ডাইরেক্ট যায়, তাই তো? হ্যাঁ দেখেন, এটা ওই শো সেম টু সেম সবই করেছে, কিন্তু ওর পেজটা দেখেন, হ্যাঁ পেজ ভালো হয়নি। হ্যাঁ ওটা মেকিং যে বিষয়টা আর কি, আমি উমরা হজে গেছি, উমরা হজ থেকে আসার পরে 18 সেপ্টেম্বর ও আমাকে ফোন দিছে, ফোন দিয়ে মোবাইলে 11:15 ফোন দিছে, রিসিভ করছি, সালাম দিছে, আপনি কি দবির সাহেব বলছেন? আমি জি বলছি। আপনি কি বলছেন? যে আমি ডিবিসি চ্যানেলের ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিজিএম। স্বাভাবিক সাংবাদিকের নাম শুনলে আমরা ব্যবসায়ীর এমনি ভয় পাই, কারণ আমরা বিজনেস করি সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে বেশি ব্যবসা করি। তা আমি একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে, বিতিকে চিনে না, আমি কিছু চিনি, উনি আমার স্ত্রী, এক সন্তানের মা। তখন বলতেছে যে আপনি কী চান? আছে আমি কী চাবো, কী চাইতে বলতেছেন? কই না, আপনি যে আপনার ফেসবুকে ছবি দেওয়া, বিথি বিথি সংসারে আছে, আপনি আপনার সংসারে আছেন, তো আপনি এটা সমাধান চান? আপনি আপনি কী সমাধান করবেন? আমার কাছে রেকর্ড আছে, আমি আপনাদের সাবমিট করে দিব। আপনি কী সমাধান করবেন? যে আমি আপনার সমাধান করে দিব, আমি ডিবিসি চ্যানেলের ডেপুটি জেনারেল ম্যানেজার। ডিবিসি চ্যানেলের ডেপুটি জেনারেল ম্যানেজার, ঠিক আছে আপনার সাথে আমি পরে কথা বলবো। পরে আবার উনি ফোন দিচ্ছেন, একের পর এক ফোন দিতে দিতে উনি আমাকে হোয়াটসঅ্যাপে, মোবাইলে, কখনো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ট্রেড করে যে আপনি এটা মীমাংসায় বসেন, নাহলে আপনার খারাপ হবে, আপনি আমার সাথে বসেন পার্সোনালি, আপনি আমাকে টাকা দেন 50 লাখ, আমি এটা মীমাংসা করে দিব, আনা হয় আপনার মারাত্মক ক্ষতি হবে। আমার কাছে প্রুফটা আছে, সব রেখে দিছি, হোয়াটসঅ্যাপের কথাগুলো রাখতে পারি নাই, আপনি এটা মীমাংসা বসেন, নাহলে আপনার ভয়াবহ খারাপ হবে। একের পর এক মানসিক টর্চার, আমি আজকে 15 দিন যাবত খাওয়া ঘুম আমার ফ্যামিলির, আমার বন্ধু বান্ধব ভাই ভাই সবাই আমার সাথে, আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমার ব্রেন স্ট্রোক করতো, নাহলে স্ট্রোক করতাম, এরকম প্রেশার এই উনি দিছেন, এই ভদ্রলোক। তারপরে আমি 4 দিনের মাথায় আমি আমার দোস্ত লিমনের সাথে যোগাযোগ করি, যে লিমন দোস্ত এই ঘটনা কয়েছে, তুমি এদিকে আসো। আমি গেছি সরাসরি, আমি ওই চ্যানেলে যাই আমার আর 2 ভাইকে নিয়ে। যাওয়ার পরে ওনার একটা কাজ করছেন, উনি প্রথম দিন যেদিন ফোন দিয়েছে ওনার বায়োডাটা আমার কাছে চলে আসছে, দ্বিতীয় দিন উনি সব কিছু ডিলিট করে দিছে, ছবি টবি। তখন আমার একটা সন্দেহ হয় যে উনি কেন ছবি বায়োডাটা সব ডিলিট করবেন। তখন এই সন্দেহ বশ করে আমি ডিবিসি চ্যানেলে সরাসরি চলে যাই, ডিবিসি চ্যানেলে যাই আমার এই দোস্তকে নিয়ে। যাওয়ার পরে ওনারা সব নথিপত্র বের করে দিয়ে বলছে উনি আমাদের কেউ না, কখনো ছিলও না, এখনও না। আমি যখন ডিবিসি চ্যানেল থেকে শিওর হয়ে আসলাম, আবার শিওর হওয়ার জন্য আপনাদের একজন প্রতিনিধির সাথে আমি 2 দিন সময় দিছি ওনাকে ট্র্যাক করার জন্য, যে উনি কোথায় বসে। উনি আমাকে সকালে একবার বলে আমি বিমানে আসছি চিটাগাং, বিকালে একবার বলে আমি ঢাকায় আসছি বিমানে, একবার বলে সিলেট আসছি বিমানে, যেখানে আমরা ব্যবসা করেও বাস ছাড়া চলতে পারি না। উনি বিমানে যাওয়া আসা করে প্রতিদিন সব কথার মডিফাই করে আমার ওই সাংবাদিক ভাই, আপনারই কলিগ, সে বলল যে আপনি আয়োজন করেন। এই ভুয়া সাংবাদিক আমাদের চ্যানেলের প্রচুর ক্ষতি করতেছে, এই সাংবাদিকটা আমাদের দরকার। আমি এই পোস্ট আদৌ হোল্ড করি না, আমি ডিবিসির এই কার্ডটা ইউজ করে ভুল করেছি, আমি ভবিষ্যতে কখনো আর কোনো দিন এই কার্ড ইউজ করে বলবো না যে আমি ডিবিসিতে আছি। আমি ক্ষমা চাই, আমি এরকম আর কোনো ডিবিসির নাম দিয়ে যে আমি ডিবিসিতে জব করি, এরকম কোনো কিছু করবো না, বলবো না।